শুরু হলো মাসব্যাপী প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। বড় বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি বলেছেন, পৃথিবীর অন্যতম মধুর ভাষা বাংলা, বাঙালি সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতে হবে, অনুবাদ সাহিত্যে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণ করেন লেখক ও পাঠকেরা। এবছরও মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য 11টি বিভাগে 16 জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। পৃথিবীতে সবথেকে মধুর ভাষা হচ্ছে বাংলা ভাষা, এত চমৎকার ভাষা আর কতটা আছে আমি জানি না, হয়তো হতে পারে এটা আমাদের মাতৃভাষা, সেই জন্য এটা মনে হয়। তারপর আমি বলবো যে আমাদের ভাষা সবথেকে, এবং আমাদের রচনাগুলি, আমাদের সাহিত্যগুলি, সেগুলো মানুষের অত্যন্ত প্রাণবন্ত, জীবনভিত্তিক এবং সংস্কৃতি সমৃদ্ধ। আন্দোলন সংগ্রামে বাংলা একাডেমির অবদান তুলে ধরেন সরকার প্রধান। এই প্রধানমন্ত্রী হিসেবে আসা, এতে তেমন কোনো মজা নেই আসলে, কারণ স্বাধীনতাই তো নাই। ডাইনে তাকাবো নিরাপত্তা, বাইরে তাকাবো নিরাপত্তা, পিছনে গাড়ির নিরাপত্তা, সামনে নিরাপত্তা, এই নিরাপত্তার বেড়া জালে স্বাধীনতাটাই হারিয়ে গেছে। কাজে এখানে আসলে মনে পড়ে সেই ছোটোবেলার কথা, স্কুল জীবনের কথা, বা এমনকি যখন আমি 81 সালে এসেছি, আমি তো প্রতিবারই আসতাম এই প্রাঙ্গণের সাথে, এত ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এখন সেই স্বাধীনতাটা নাই। এটাই হচ্ছে, জানি না কবে আবার স্বাধীনতা পাবো। যুগের সাথে তাল মেলাতে প্রকাশনা শিল্পকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রকাশকরা শুধুমাত্র ওই কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। কাজে ডিজিটাল প্রকাশক হলে এটা খুব দ্রুত আমরা শুধু আমাদের দেশে না, বিদেশের সকলের কাছে এটা পৌঁছাতে পারবো, এবং অন্যান্য ভাষাভাষী লোকরাও পড়বে। বিদেশি সাহিত্য অনুবাদের পাশাপাশি বাংলা সাহিত্যের বিদেশি ভাষায় অনুবাদের তাগিদ দেন সরকারের প্রধান নির্বাহী। অনুবাদ যদি না হয় তো পৃথিবীর এত ভাষা আমরা কোথা থেকে জানবো? কাজে যে কোনো ভাষাকে পরিবর্তন, মানে অনুবাদ করে নিয়ে আসলে, এক একটা দেশকে জানতে হলে, জাতিকে জানতে হলে, তার সংস্কৃতিকে জানতে হলে, তার ভাষার মধ্য দিয়েই আমরা জানতে পারি যদি সেটা আমাদের অনুবাদ হয়। আবার আমাদের বাংলা সাহিত্য, সেটা যত বেশি অনুবাদ হবে তত বেশি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীরা পড়ার সুযোগ পাবে। শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এমন অনেকের ঘুম আসে না, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খাওয়ার দরকারটা কি? একটু বই টই পড়লে, যেটা খুব বেশি ইন্টারেস্টেড না, বা একটু কাঠখোট্টা বই হাতে নিলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।